আমি কোথা গেলাম, আমি কথা দিলাম তুমি আমি শ্যাম, যুগে যুগে থাকবে সাথে, তাই নাকি? যুগে যুগে থাকবে সাথে আমি কথা ফুলেতে যেমন গন্ধ আছে, সুরেতে তেমন ছন্দ আছে, ফুলেতে যেমন গন্ধ আছে, সুরেতে তেমন ছন্দ আছে, তেমনি করে যুগে যুগে আমি শ্যাম থাকবো সে, আমি শ্যাম আমি কথা যুগে যুগে থাকবে সাথে আমি কথা দিলাম, আমি কথা দিলাম, আমি কথা দিলাম, লা 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 না। একটা ইয়ার্কি সিস্টেম থাকে তো গো, ফুল পড়ে যা ফুল আবার ফুটে যাবে, কিন্তু বুড়ি ফুটে গেলে আর ফুটবে? আচ্ছা কেউ কিছু দেখনি তো? দোকান ঠিক ছিল? মাচা গেছে যাক, ডিজে অলো, ওর কাছে সব ধরা পড়ে যাবে। যাই হোক, তোমরা তো খুব মনে সুখে হাসছ, কেউ একবার আসবে না যে বুড়িটা পড়েছে, একটু জল নিয়ে যাই কথায়, হ্যাঁ ম্যাজিক মলম নিয়ে যাই। আসো আসো, তুমি এত কচ্ছমর জন্য তোমাকে ছেড়ে থাকতে পারি না লো, তুই আমার প্রথম প্রেম লো। লাউ ডোকা সাপের মতন ছোটকি মুড়ির কেন? আমি তো ধরছি তো, ভালো করে ধরছি তো। আজকে কি ডে? প্যাটিস ডে, পমিস ডে, তোমাকে এই ভাষায় কালকের দিকে পরশুর দিকে তোমাকে আই লেবু বলবো, পালি যাও এখন। আলো জল দিতে আসুন, লিতে আসুন, মানে আমার থেকেও এক কাটা উপর। ও মাসি, দূর, তুই মাসি বলে একদম ডাকবি নি। আরে পড়ে গেলেন কেন সেটা বলবে তো? আচ্ছা আমি পড়ে গেছি না, ও ছেড়ে দিছে। আচ্ছা মাইরা আপনারাই বলুন, বুড়ি হয়েছে, বয়স তো হয়েছে, একটু নাচ তো কমাবে আমাকে। বুড়ি কাকে বলবো? তোমাকে বৌদি বুড়ি বল, একটা টস টসা বুড়িকে দেখে বলে। আরে কি বলবো কি বলবো, বৌদি বুড়ি, বৌদি বুড়ি, এটা নতুন নাম শুনলাম। নতুন ডাক একটা দেখো, বয়সে মোর চলে এইছে বলে কি মোর কিছু নাই? তোমার কি আছে গো? যা আছে পরে দেখাবো। বলি মাসি, বাদ দাও এখন, পরে বলবে তুমি। হ্যাঁ তাই কি বলছি না তো? দেখো মাসি, বলো বলো, তোমার সঙ্গে যাব বলে তো খুব নাচছি। হ্যাঁ
আর তুমিও তো নাচলে। কিন্তু আমার বাড়িতে যে ওই আমার শাশুড়ি মা ননদি রয়েছে, ওনাদের অনুমতি না নিলে তো আমি যেতেই পারবো না। শোন শোন শোন, বলো বলো। আচ্ছা মায়েরা বলুন তো, ও শাশুড়ি ননদির কাছে কত কষ্ট করে অনুমতিটা পেয়েছি, আমি কি কাঁচা কাজ করি? কেন তুমি কখন এসেছো গো? আমি অনেক কোন এসেছি, সে লটা থেকে। হ্যাঁ লটা থেকে। আরে লটা কি, লটা কি, নটা বলো নটা, সব তোতি আরে তোমার কথা। আরে স্কুল কাছে নেই ওই জন্য, তাই আমি এসে অনেকক্ষণ অনুমতি নিয়ে নিয়েছি, কিন্তু কয়েকটা শর্ত মানতে হবে। কি শর্ত দিয়েছি গো? ওই যে বাঁকা পথ দিয়ে যাওয়া হবে না। যাব না। আরে বাঁকা পথ দিয়ে আসা হবে না। আসবো না। পাকা পুকুরে জল খাওয়া হবে না। হবে না। সন্ধ্যার আগে আসতে হবে, এটাও তোমাকে জেনে রাখতে হবে। ভগু মাসি, আরো আছে যে একটা কথা বলি, প্রতিদিনের মতো তবু একটু বেলা থাকলে বাড়িতে যেতে পারবো, কিন্তু আজকে মনে হয় সন্ধ্যার আগে যেতে পারবো না। টেনশন নোকো, আমার কাছে আছে হ্যারিকেন, জেলে নিয়ে চলে যাব। সত্যি বলছো? হ্যারিকেন দেখাও না, দেখাবো ম্যাজিক সব দেখাবো। দেখাবো তার আগে আর একটা কাজ করতে হবে। তোতে জয় কুল দেবতা রয়েছে, শ্যামা মায়ের চরণে প্রণাম করে বলি। মাসি আমি তো আমার শ্যাম ছাড়া কিছুই জানি না, তবে শ্যামা মায়ের নাম কি করে নেব গো? মায়েরা বলে দিন তো কি করে নিবে, শ্যামা মায়ের নামটা কি করে নেবে গো? হ্যাঁ কি বলো, খেতে বসো জল জিরা দেয়নি দিবে, আরো একটু লাস্ট অবধি আমাদের সঙ্গে পাবে প্রসাদ, নিশ্চয় জল জিরা দিবে, জিরা নাই থাকুক জলটা দেব। আলো কি জানো, ওই শ্যামা মা চরণে প্রণাম করতে হলে একটু উল্টে পাল্টে বলবি, যেই শ্যামা সেই শ্যাম, শ্যাম আমার, শ্যাম আমার, উল্টে পাল্টে করে বললেই হবে। হ্যাঁ তোমাশি যেমন যেমন বলছো তেমন তেমনই করব, কিন্তু আর একটা কথা রয়েছে। কথাই কথা, এটাই কিন্তু শেষ, মানবে বলো? আচ্ছা লে মানছি। দেখো দেখো আমার সঙ্গে না আমার অষ্ট সখীরা যাবে এবং মায়ের সবাই ওই মথুরার বাজারে যাবে। ওই সেফটি পিনটা রেখে দাও, পয়সা দিলে আমার গাঁটতে হবে। তাহলে সবাই যাবে বলেছে, তাই চপ করে তোর সখীদেরকে ডেকে নে। ডেকে নেব তো? হ্যাঁ ভালো করে ডেকে। বলে কাটে না সময় যখন আর কিছুতে, আর কিছুতে সখীর কথা ভেবে মন বসে না। তাই না কিলো, জানলার গিলটাতে ঠেকায় মাথা। এবার হচ্ছে তো বুড়ির সঙ্গে পাঙ্গা নিবে, এ বুড়ি পুষ্পা, বুড়ি চাঙ্গা আছে। আরে তুই কি বললু, জানলার গিলটাতে ঠেকাই মাথা, বগলে মাথা ঢুকিয়া বলে জানলার গিল বেঁধে, কি ধরনের জানিনি, বল মাসির কোলেতে মাথায় ঠেকা। আমি মাসির কোলেতে আমি ঠেকাই মাথা, আয় রে আয় আয় ঘুমা ঘুমা, মনে হয় সখী যেন কাটে না সময় যখন আর কিছুতে, সখীর কথা ভেবে মন বসে না, জানলার গিলটাতে ঠেকাই মাথা, মনে হয় সখী যেন ললিতা
আয় বিশাখা, তোরা যে যেখানে যাচ্ছি একটিবার ছিটু ছিটু আয়। আমরা মথুরার বাজারে। বলছি রাধে, ডাকাডাকি করছো? বেশ একটু অপেক্ষা করো, এখনই আসছি। নদীয়ার পথে পথে হরি নাম নিয়ে মুখে চলো মন গৌর দেশে যাব আমি, হরি নামে পাগল হব আমি, কৃষ্ণ নামে পাগল হব। নদীয়ার পথে পথে হরি নাম নয়ে মুখে চলো মন গৌর দেশে যাব আমি, হরি নামে পাগল হব সকালবেলা রৌদ্র উঠে বিকেলবেলা আবার ডুবে যায়। ওই তো রৌদ্র, এইগুলোকে রৌদ্র ভাবছো? আমার সখীর মাথাটা একেবারে গেছে। তুমি একটু ডান দিকে ভালো করে ঘুরে ঘুরে দেখো, তবে বুঝতে পারবে। রাধে, ডান দিকে ঢুকতে একটা রান্নাঘরের দিকে যাচ্ছিলাম, যাওয়ার পথে একটা কুড়ের বস্তা, কিসের বস্তা পেলাম, পড়ে গেছে। তোমার সামনে এরকম কুড়ের বস্তা পড়া উচিত আছে? কেন কেন জানো তো, তুমি তো সবসময় উল্টো কথা ভাবো আর উল্টো দিকে চলো। তাই কি বলছি না তো, বলো বলো, ভালো করে চেয়ে দেখো একটু ভালো করে। এটা কে? এ তো বয়স্ক ধরনের লাগছে। কোন থেকে আমাকে বয়স্ক ডাক্তার বলছে? আমি কুড়িয়ার বস্তা আর দুগা মেরা সুতো করে লিছে মাসি। না মারবে নাকি? বুড়ির গতর কি সস্তার গতর নাকি? হ্যাঁ এই গো মাতে আছে, সে যেন আরাম চেয়ারে বসছে। কি সুন্দর করে বাবা! ও রাধে, বলে বল, একে দেখে আমার প্রথমেই চিরা চিরা লাগছে। ও গো মাসি, একটা কথা বলি,
মাসি। হ্যাঁ, কি লাগছে? চিরা চিরা লাগছে মাসি। ওটা চিরা চিরা নয়, বলো চেনা চেনা লাগছে। এ বাচ্চা মনে ঠিক বলছে না ভুল বলছে গো? ঠিক বলছে। তাই আমার কি মনে হচ্ছে না? কি মনে হচ্ছে গো? মনের কথা খুলে বলি। বলো বলো। খুব চেনা চেনা, তাই নাকি? মুখখানি তোমার, আচ্ছা, লাগে আমাকে, লাগে আমাকে। খুব চেনা চেনা, ও ও, মুখখানি তোমার, ও ও, লাগে আমাকে, লাগে আমাকে। খুব চেনা চেনা, একটা যেন বাউড়া সাপ ঢুকেছে। আচ্ছা ও সখী, তুমি মাসিকে কেন টেনেছো একটু বলো। রাধে, তুমি কি একবার বলেছো কোথায় যাবে? তুমি তো শুধু ডেকেছো। আরে আমি কি বলবো, মাসি তো বলবে বলে ডেকেছিলাম আমাকে। আমাকে দিয়ে কিছু বলেনি, বলো যেন হস্তাক্ষর পড়া দিচ্ছে, বলো বলো। যা বাবা, তোমাদের আবার হাসি। মাসি ভয় পেয়ে একা পিছে যাচ্ছে। আলো বুড়িকে দেখলে তোদের এত কি ভয় রে? তোমার বডিটা রগানি, ওই জন্য ভয় পাচ্ছে। সে না ভীম কিরকম দাঁড়িয়ে আছে গদা লিয়া দেখ। ও মাসি, একটা কথা বলবো? বলো বলো। তুমি যদি না শর্টের মধ্যে বলতে পারো, মোকে চট করে দিবে। আমি বুঝতে পারছি। ওই শুন শুন শুন, চল চালা। বলো বলো। আমরা যাব, আমরা যাব। তোকে হাবড়াইতে বলছি? আমি তো বলতেছি নাকি? আচ্ছা বলো। আমরা যাব, আমরা যাব। বাসের থেকে কঞ্চিত দৌড় বেশি। আমরা যাব ওই মথুরা বাজারে। মাছি আমি যাব। কি আবদার দেখো, মাছি তোলা ভক্তরা রয়েছে তাদেরকে নিয়ে যেতে পারিনি। এ আমি যাব। ও যাবে বলে পারে এগিয়ে চল। বেরিয়ে বসে আছি। আমি বলি শুন, তাড়াতাড়ি করে এগিয়ে চল। ও মাসি, আমাকে দেখতে পাচ্ছ? বাবা, তোকে সত্যি বলছি হ্যাপি লাগেনি। ও মাসি, কম বলতেন কি আমাদের রাধানিকে দেখেছো? ওকে প্রচুর ভালো লাগেনি। লাগেনি তো ভালো, তাই একটু সাজিয়ে দাও। তুই ভালো করে একটু সাজিয়ে দি। তোমার মনের মতন? না, তোদের মনের মতন। বেশ, তাই কি বলি জানো? বলো। দেবো না কের নতিনি, দেবো কানের ঝুমকো, কি যে হলো, খোপার ফুলে, দেবো চোখের কাজলে, কত সুন্দর করে সাজিয়ে দিলাম রাধা রানীকে, কত সুন্দর করে সাজিয়ে দিলাম রাধা রানীকে।
শ্রী গুরু নিদাই গৌর ব্রহ্মানন্দে হরির বল হরি বল, এবার হরি হরি বলে দুটি বাহু তুলে, আবার হরি হরি বলে দুটি বাহু তুলে, সুন্দর সাউন্ড সিস্টেম, এত সুন্দর শুধু মিষ্ট সাউন্ড, এই সাউন্ডের জন্য একটা জোরে হাতে তালি হয়ে যাক, থ্যাংক ইউ। হরি বল হরি বল হরি বল শ্রী গুরু নিদাই গৌর প্রেমানন্দে হরি হরি বল। এবার হয়েছে সাজানা ওমাশি, বলো বলো তালে শ্যামামায়ের চরণে প্রণাম করে বাড়ির ভেতর থেকে রাধি দুগ্ধের পরশুটা তাই হবে রাধি। আমার শ্যামের নাম শ্যামামা রে জয়, আমার শ্যামের মান শ্যামামা রে জয়, আমার শ্যামের নাম 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 শ্যামামা রে জয়, ওরে আমার শ্যামের নাম শ্যামামা রে জয়, আমার শ্যামের নাম শ্যামামা রে জয়, জয় শ্যামামা জয় শ্যামামা জয় শ্যামামা শ্যামামায়ের নাম নেওয়া হয়েছে, আমি বাড়ির ভেতর থেকে দধি দুধ সবাই তাই সবাই মিলে চলুন ওই মথুরা বাজারে, যাবেন তো সবাই মিলে দুটি বাহু তুলে বলুন দেখি যারা যারা যাবে ভালো করে একদম শিগুরে নে তাই গৌর প্রেমানন্দে হরি হরি বল। তোরা কে যাবি কে যাবি, ওই না মথুরা বাজারে, তোরা কে যাবি কে যাবি, ওই মথুরা বাজারে গেলে সে তাই পাবে তোমরা কৃষ্ণ দর্শন, গেলে সে তাই পাবে তোমরা কৃষ্ণ দর্শন, ও ললিতা রে তো মায়েরা এখানে যা বসে রয়েছেন মনটা এখানে আছে না বাড়ির দিকে আছে, এখানে আছে সত্যি বলছো মিথ্যা বলছো নি তো, তাই পদকর্তা কি বলেছেন জানো, আজি ঘরেতে থাকে নাই আমার মন ও রাধে গো, ঘরেতে থাকে নাই আমার মন, একতালে সোনালে হেলে দিলে যাবি কে যাবি মথুরা বাজারে, তোরাকে যাবি কে যাবি মথুরা বাজারে
গেলে সে তাই পাবে তোমরা কৃষ্ণ দর্শন, গেলে সে তাই পাবে তোমরা কৃষ্ণ দর্শন। ও ললিতা রে আজি ঘরেতে থাকে নাই ভুবন ভুলায়ে রসিদ নাগরি ভুবন ভুলায়ে চলে যাই চলে যাই চলে যাই যো মনার কিনারে ও মাছি গো চলে যাই যো মনার কিনারে হরি রসিদ নাগরি ভুবন ভুলায়ে রসিদ নাগরি ভুবন ভুলায়ে চলে যাই যো মনার কিনারে চলে যাই যো মনার কিনারে মন যে মানে না কোন কথা শোনে না মন যে মানে না কোন কথা শোনে না চলো যাই যো মনার কিনারে রসিদ নাগরি ভুবন ভুলায়ে চলো যাই যো মনার কিনারে চলো যাই যো মনার কিনারে মাসি ওই সামনের দিকে এগিয়ে দেখো কি আছে ও গো মাসি এটা কিসের আওয়াজ হচ্ছে গো ও মাসি এ কিসের আওয়াজ হচ্ছে আরে যেতে তো দিবি নাকি আচ্ছা গিয়ে দেখো ঘ্যাট খেয়ে আমার চুপ পেট গড় গড় করছে দেখ আরে ও মাসি কিসের আওয়াজ হচ্ছে এত চেঁচাচ্ছ কেন আরে যত ঝিলে জল ছাড়ছে সব হ হ হ হ করে আসলে নাই নাকি ও মাসি একটা বুদ্ধি বলবো শুনবে বুদ্ধি যে চলবে না সে মরবে তুমি একটু জলটা মেপে দেখবে হ্যাঁ কি ঢান্না মেয়ে দেখো আমার শোনা মাসি আচ্ছা বলো মা এরা আমি যদি জল নামতে নামি নদী বলো পুকুরে বলো যেখানে নামবো সেখানে তো আমার শাড়িটা ভিজে যাবে ও মাসি একটা তো শাড়ি পরে আসি ও মাসি কি আমি এটা বুদ্ধি দেব তোর বুদ্ধি যে চলবে নি সে হাওড়ার ব্রিজকে দেখে বলবে খুঁদরি ভেড়া একটা কথা বলি শোনো না তুমি এক পাউড়ি নামবে হ্যাঁ আর একটু করে কাপড় তুলবে সেটা নয় তো করব এক পাউড়ি নামবে একটু করে কাপড় তুলবে হ্যাঁ আর এক পাউড়ি নামবে পাউড়ি কতগুলো হইলো কেন মাসি এ এক পাউড়ি বলতে এক গাঁট পুরো গাঁট অবধি না দু পাউড়ি বলতে জাং অবধি তিন পাউড়ি হলে কথা অবধি বাবা দরকার নেই এদের ফক করে পড়া মানে মাথা খারাপ হয়ে যাবে তাই কি বলছি জানিস কি বলছো সামনে একটা ঘাট আছে দেখছিস কি হ্যাঁ দেখতে পাচ্ছি হ্যাঁ ঘাট আছে ঘাট যেখানে আছে নাবিকও সেখানে আছে মাসি বলো আমার সোনা মাসি আমার নন্টু মাসি তুমি একবার ডেকে দেখো আমি ডাকবো আমি ডাকলে নাবিক মনি আসবে হ্যাঁ গো বাবা যা সুর আমার কি বললু পুরা কাগের মতো না না কোকিলের মতো ডাকো বলি ও নাবিক মনি ও ভাবে ছাড়ের মতো যদি গলা তাড়ো কোনোদিন নাবিক মনি আসবে কোনোদিনও আসবে না তো আমাদের ডাকে তো আমি আর আসবেই না আমি পরিষ্কার বুঝে নিয়েছি তাই নাকি তাই একটাই কথা বলি যে যার যুগে যুগে অবতার আচ্ছা তাই ওকে রাধেই তুমি যেখানেই থাকো সেখান থেকেই ভক্তি সহকারে মন প্রাণ দিয়ে যদি তুমি একবারই ডাকো নাবি মনি আসবেই বলছি ওগো মাসি বলে বলো তুমি এত করে ডাকলে নাবি মনি সাড়া দিল না আর তুমি বলছো আমার সখীরাও ডাকলে নাকি সাড়া দেবে না তবে আমার ডাকে কেমন ভাবে সাড়া দেবে গো দিবে আমি বলছি দেবে তাই না হ্যাঁ গো রাধি তা তুমি বলছো মন প্রাণ দিয়ে ভক্তি ভরে ডাকলে নাকি সাড়া দেবে তাই তোমার কথা মতো আমি একবারই নাবিক মনিকে ডেকে দেখছি তাই ডাকো যদি না সাড়া দেয় না আমরা কিন্তু বাড়ি ফিরে যাব আমরা চলে যাব হে গিরি ধারি তুমি বাঁকে বিহারে ভক্তের ডাকে সারাদা আর না প্রভু ঘুমা নয়নে পূজনে
পাখিদের গুঞ্জ নানা পুষ্পলতা যেন ম্লান বদনাবার দিকে তাকিয়েছে, এদিকে ভরা যমুনা বয়ে চলেছে, কিন্তু যোগমায়া বলে গেল আমাকে নবীন কাণ্ডের বেশি ধারণ করে বসে থাকতে, মনে হয় যেন কারো আমায় ডাকছে, ওদের মধ্যে মনে আমার প্রিয়াও রয়েছে, একবার এগে গিয়ে দেখি তো। অকল গাঙের ঘাটে আমি আছি গো বসিয়া, কি আমারে ডাক গয়াছিয়া, কে আমারে ডাক গয়াছিয়া। আমরা বলছি আমরা হলাম ব্রজের ব্রজঙ্গনা। তোমরা ব্রজের ব্রজঙ্গনা? এগো বাবা বাবা, বলি আহমরি মরি আর পছন্দর কৃপা কেন ঘাটে, কৃপা কেন ঘাটে আহমরি মরি আর পছন্দর, আহমরি মরি আর পছন্দর ইয়া জানো জানো
বলছিলাম কি, হ্যাঁ বলো না কি হয়েছে? আমি আজ বড়ই ঘোর বিপাকে পড়েছি গো। ও মা গো, আমি খুঁজতে খুঁজতে কি পাকে পড়ে গেছি তার ঠিক নাই। যা হারকিনটা ছিল বলে অন্ধকারে চলে এলাম। বলি নদীর আবার কি পাক আছে গো? ওই জি তোমরা সবাই মিলে ডাকছো এক পাক, এক পা আর জলের ঘড়ি পাকে। হ্যাঁ আমি আজ বড়ই দুপাকে পড়েছি। তো আমাদেরকে কি করতে হবে? তাই তোমরা সবাই মিলে যদি একটা কাজ করতে পারো। কি কাজ গো? তোমরা সবাই মিলে হ্যাঁ আমার দিকে একটু হাতটা বাড়িয়ে দাও। হ্যাঁ আর তোমাদের হাত ধরে আমি একটু উঠে যাই। কি আব্দারের কথা, আমরা এতগুলো মেয়ে মানুষ একটা পরপুরুষের হাত ধরতে যাব? অনাবিকমণি বলো বলো। শোনো শোনো, তোমায় একটা উপায় বলে দিতে পারি। উপায়? হ্যাঁ গো। কি উপায়? জানো তুমি কি করব? তাই বলছি শোনো। দুধে পাল তুলে দে ও মাঝি, হেলা করিস না, ছেড়ে দি নৌকা মাঝি, আমরা যাবো মথুরা। আচ্ছা আপনাদের কি যাবার একদম ইচ্ছে নাই? ইচ্ছে নাই আছে, তাহলে দাঁড়িয়ে হবে না? একটু একটু পাল তোলার ব্যাপার আছে, আর পাল না তুললে হাল ছিঁড়ে যাবে, হাল না ধরতে হলে নদীর নৌকা ডুবে যাবে। তাই সবাই মিলি দেবে পাল তুলে দে, দেবে পাল তুলে দে, মাঝি হেলা করি না, এই জলের ঘূর্ণি পাখি যদি পাল তুলে দেওয়া হয় আরো তো বড়ই বিপাকে পড়বে। আর একটা কথা আমরা শুনেছি কি, এই ঘাটেতে যে সকল নাবিকরা আছে তাদের নাকি প্রচন্ড প্রচন্ড শক্তি, আর যদি তোমার সেই শক্তি থেকে থাকে তবে অবশ্যই তুমি আমাদের কাছে আসতে পারো। ঠিক বলছো, তোমরা আবার আমার শক্তি নিয়ে পরীক্ষা করছো। তবে বৃন্দাবনে কে করেছিল বুদনাব? আমার মাসি। কে করেছিল ঘাসুরব? আমার মাসি। কে করেছিল কালিয়া দেব? আমার মাসি। আর কে করেছিল গিরিগোবর্ধন ধারো? সামলি লিছে বলে নাই তো বাচ্চাগুলা পুরা দুলফা ঘাস হয়ে যেত। কিন্তু ঘপা করে কে মারল গো? কে মেরেছে গো? তাই আমার কি মনে হচ্ছে জানো? কি মনে হচ্ছে? আমাদের যমুনার ঘাটে কি একজন এসেছে? কে এসেছে গো? আজি যমুনার ঘাটে তুমি কে গো? কে গো? কে গো? কে গো? খেলে তুমি যমুনার ঘাটে কে গো? Thank you.
দেখেছো কেমন করেছে তুমি, কে গো কে গো ইলি তুমি, এই তো এই তো এই তো আমি। শোনো শোনো বুড়িমা, বলো বলো আমি কে জানো তো, ও গো আমি গোলাম, ও গো এই ঘাটে থাকে আর একে একে সবারই পারি করি আমি, পার করি আমি কি বললে তুমি, এই ঘাটের নাবিক? হ্যাঁ গো। আর একে একে সবারে পার করো, আরে দাঁড়া না, যদি ঘাটের নাবিক হয়ে থাকে তবে পারাপার করে দিতে বলো। সেইটাই তো বলতিছি, আগে তো পারাপার করব। কোথা থেকে এসেছো, কোথায় যাবে, তোমাদের পরিচয় গুলো দাও। অত সব তোমাকে জানতাম না, ঘাটের নাবিক পারাপার করবে এইটুকুন আমরা জানি, পারাপার করো। আরে কেন পরিচয়টা নিচ্ছি জানো তো? কেন গো? তোমাদের ঘরে এসে যদি একবার জিজ্ঞেস করে, আরে ইয়েটা কে? ও মাসি, আরে ইয়েকে ইয়ে করিয়ে দেব সেটা আবার কি? আরে পারাপার করে দিয়েছি সেটা তো বলবো, আমরা কোথা থেকে এসেছি কি বৃত্তান্ত বললেই হবে তো। হ্যাঁ গো, বৃন্দাবন হতে এলাম যাব মথুরাতে, শুনো আর দধির উপর সরামদের মস্তকে উপরে গো বৃন্দাবন হতে এসেছো, যাবে মথুরা বাজারে, আর এই দধিদুগ্ধের পসরা মস্তকে, আর তোমাদের নামগুলো? ও মাসি, তুমি বৃন্দাবনের সেরা রূপসী, তোমার নামটা বললেই পারাপার করে দেবে। এমন একটা কথা বললো নি আমাকে, উকটুঙালি করে রে উকটুঙালি। আচ্ছা এক্ষুনি একটু আগে বলছিল আমাকে বৌদি বুড়ি বলে ডাকো, তাহলে বৃন্দাবনের সেরা রূপসী নয়? আচ্ছা আমরা নাকি উকটুঙালি করছি দেখো। সত্যি সত্যি কি আমি দেখতে হ্যাপি লাগেনি? পুরা দিব্যা ভারতী নিয়ে পড়ে যা, দিব্যা নয় লো, দিব্যা ভারতী বললে তবু চলতো। আচ্ছা আমার নাম পরিচয় দিলে তাহলে পারাপার করে দিবে তাই তো? একটু ভালো করে বলে দেই, বলি বলে দাও বলে দাও। যদি খোপা বাজে, আচ্ছা যদি খোপা বাদি চোখে লাগাই কাজ, যদি ভুরু নাচাই কত চলে পাগল, খোপা বাদি চোখে লাগাই কাজ, যদি ভুরু নাচাই কত চলে পাগল, সবাই বলে ভালো। যদি গো বাবা তো চোখে লাগাই কাজ, যদি পুরোনা চাও কত ছেলে পাগ, সবাই বলে ভালোবাসে।
নির্ভর বুড়ির উপরের অত্যাচার করা সেরার উপর সে করাছি, তুই চালায় পঞ্চাশ টাকা বার কর। বুড়ির গায়ে ফায়ে হাত দিয়ে দিচ্ছে, আমার জন্য কিছু নাই, হতে পারে চপ, হতে পারে চপ। আমি বৃন্দাব নির্বরাই মাসি, ফাটাইলে বেশি না ফুলাইলে বেশি? ফুলাইলে বেশি, আচ্ছা ঠিক আছে চ। ও নবীনমণি, হ্যাঁ বলো। এবার তো পারাপার করো। আর তোমাদের ওই সখীগুলো, তোমার নাম কি? বিশাখা। ওয়া বাবা, ললিতা। বিশাখা, আমার নাম তাহলে চম্পকলতা। ইন্দুরেখা। কি ইঁদুর ফিঁদুর বলে আমার রে, এদের মুখ ফুটে তো বুক ফাটেনি। তোমাদের থেকে সব থেকে যে বেশি সুন্দর, ওর নাম কি গো? আলো আমি তো। ওদিকে ওদিকে দেখো, অলোকে তুমি, আলো এই তো আমি, অলোকে তুমি তন্দ্রে, কে তুমি তন্দ্রে, আবার হাসার কি আছে? কৃষ্ণ নাম দিয়ে পেট ভর্তি করছি, এইটা নামাইতে পারো নি? আমিও পারবো নি। সত্যি কথা বলতে বলতে একটু চালাকি করি তো সব কেন, তো সব আমি কি বলি? বোনাবিমনি শোনো শোনো, বলো বলো। দেখতে দেখতে আমরা সকল সুখী পশুপাটালিটা নামি নিয়েছি, কিন্তু একটা বছরা ডালি নামাইতে পারিনি। নামাতে পারছো না, কি করতে হবে? একটু যদি নামিয়ে দাও। নামিয়ে দিতে হবে, তাহলে সরো সরো সরো, নামিয়ে দিচ্ছি। আমার সরলে হবে না। কেন? তুমি একটা মেয়ে মানুষের কান থেকে ওই পশুরা ডালি নামাবো? যদি কোথাও কোথাও কিছু করে দাও। কারো ভালো ভেবে দয়া করতে নাই বাবা,
কাউকে ভালোভাবে সুযোগ দিতে নাই মা, সুযোগে সদ ব্যবহার করে দিবে, পেপারে ছবি চলে আসবে। আরে সদ ব্যবহার কেন করব, তুমি যেটা নাবাতে বলছো ওটা নাবিয়ে দেব। কিছু মানতে হবে শর্ত, নাবাতে গেলেও শর্ত। আমি সত্য না, দুধে সত্য না, খেজুরে সত্য, কোন সত্য নয়, ওইলা হচ্ছে কথার সত্য। আচ্ছা বলে ভালো, কোন রকম কোন রকম নো চোখাঞ্জলি। ও মা ও মা, ওদিকে কি দেখো রোগ, সব লিয়ে পালিয়ে যাচ্ছে। হ্যাঁ বুঝতে পারছে, এটা আইসক্রিম, আইসক্রিম সব লিয়ে পালিয়ে যাচ্ছে। ও আচ্ছা আমি বলে দিচ্ছি, মাকে একটা আইসক্রিম দিয়ে যাবে তো, বলছে চোখাঞ্জলি। চোখাঞ্জলি কাকে বলে গো? শ্রদ্ধাঞ্জলি শুনেছি, অঞ্জলি শুনেছি, চোখাঞ্জলি সেটা কি? লোক জানেনি জানো কি লোক, ওই চোখ চোখে চোখে দেখা হবে না। আচ্ছা তারপরে গায়ে নোট আচাটাচি, গায়ে নোট আচাটাচি, আচ্ছা সেটাও হবেনি, হবেনি। আচ্ছা ঠিক আছে, আর নো ইসমাইল, কচি ইসমাইল মানে সেটা কি রে? এই তুই তো হাসতেছু, হাসা চলবে না। ঠিক আছে তোমরা সরে যাও, আমি নাবিয়ে দিচ্ছি। কো পাসর নাম গোধনি, পাসর নাম তমলুকে পোষ ম্যাডামের পর মরা বাড়ায় রে নাকি গো? হ্যাঁ কে মোর মুখে চাপা দিয়ে মরছিল, চোখে দুটো তুলসী পাতা দিতে পারলো না? আচ্ছা তোদের এইটা কি হয় রে, পাড়া পার করে কোথায় বাড়ি টাড়ি চলে যাবো? কিছু করো না, তুমি কিছু করো নি, দুইজনে ষাট হয়ে গেছে বুঝলি তো, ওরা সব করছে। কেননা মোর এই ডিজে অলকের সিসি ক্যামেরা, ওই সরি সিসি ক্যামেরায় ধরা পড়েছে। এদিকে শোনো, বলো মায়েরা যা হয়েছে ওই বার্তায় মানে কাছে কিছু দেখেই নি। বলে ও মাসি, এ কি এখন কি বললো, তুমি তন্দ্রা হলো নি, কাকে বলছে গো? আমাকে আগে দেখো কোথা থেকে এসেছি, কোথায় বলেছি সব কিছু, আবার যদি পরিচয় বলতে সবাই কার ভেঙে ভেঙে যদি না পারা পার করে পারাপার করে দেবে, এটাই লাস্ট চান্স, নাম বললেই পারাপা, তাই তো? ঠিক আছে, বিনোদিয়া রাজ নন্দিনী, এতক্ষণ পরে লাইনে এসেছে বিনোদিয়া রাজ নন্দিনী, আমি যাকে খুঁজেছিলাম তাকে পেয়ে গেছি। আমার এখানে দাদা ভাই বলে গিয়েছে যে মায়েরা যদি না নাচে তাহলে গান বন্ধ করে দিতে বলছে, নাচতে হবে সবাইকে। ঠিক আছে দু বাহু তুলে সবাই মিলে, সবাই মিলে দু বাহু তুলে, সাবিয়া ধা।
খেলবো নি, পালিয়ে যাই দরকার নেই, আমি পালিয়ে যাবো, মোর দরকার নেই, মোর ব্যাগ নিয়ে পালিয়ে যাই দরকার নেই। আলো ব্যাগ কোথায় ভুষি আটটা, আমার মনে এত ব্যথা দিল কেন, দেখো কিরকম দাঁড়িয়ে আছে এখনো, কি করবো আমি খুঁজে পাইনি, আগো ছাড়ো না ছাড়ো না। মেয়েদের শত্রু কে হয় বলো তো, কি গো মা মেয়েদের শত্রু কে হয়? ছেলেরা, মেয়েরাই হয় মনে হয়, একটু চোখে চোখটা রেখেছি, চকবার হয় চকবার, তারপরে একটু হাসা হবে, তারপরে একটু ফুসকরে কথা বল, তবে তো একটু জুম। ও মা চোখে চোখটা রেখে তারই মধ্যে এসেছে আমার পরিচয় তো, তবে শোনো বসুদেব পিতামহ মাতা দৈব কি যদি বসুদেবের ছেলে হয় তবে নন্দ মহারাজ কে গো? কে গো? নন্দ মহারাজ আমার বাবা, তোমার কজন বাবা? তোমরা কি দুজন ভাবছো? আরো আছে, আরো এখানে যতজন বাবাদের দেখছো সব আমার বাবা, আর যত মায়েদের দেখছো সব আমার মা। ও মাসি, আরে ওটা কি হয়েছে? ওটা কি রকম প্রণাম হলো? দাঁড়া একটু ফিল লেগেছি মনে বলি মাসি, এরকম প্রণাম করতে নেই। আগো এইরকম বলতে এখনকার ছেলে মেয়েরা দেখবো ক্যারচা প্রণাম করে। কেমন ক্যারচা প্রণাম করনি? সেদিনে মাধ্যমিক পরীক্ষা দিতে যায় রে, মন্দির আছে, সাইকেল চালায় রে, কাকে ফোন করি আমার রে তাও জানিনি, ক্যারচা প্রণাম। তাহলে আমি ক্যারচা করে দিছি, আর ক্যারচা ক্যারচা আশীর্বাদও হবে, মানে পরীক্ষার ফল সেই রকম হয়ে যাবে। হ্যাঁ গো। ও মা, তুমি সো তুমি তুমি ভালো করে দরকার নেই, সো বড়ি মা তাড়াতাড়ি তাড়াতাড়ি করো, ওঠো ওঠো, হয়ে গেছে ওঠো, এবারে পারাপার করে দাও, পারাপার হবি তো? হ্যাঁ গো। ও বড়ি মা, ও বড়ি মা বলো, পান খাইতে কি লাগে? কেন চু 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 চু, ও বড়ি মা চুন লাগে, ওগো পান্তা ভাতে বুড়ি মা কি লাগে? আরে নুনু নুনু করছে কেন? আরে কি নুনু কি বলো, নুন লাগে নুন। আচ্ছা ওটাকে ডবল কর, নুন 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 নুন, মানে আমি বেশি বলে দিচ্ছি, বেশি করে নুন দিতে গেলে। ও বড়ি মা এত কেসো, পান খাইতে কি লাগে? আজে ভাতে বড়ি মা কি লাগে? পারা পার হতে বড়ি মা কি লাগে গো? কিছু পড়া লাগে গো, কিছু পড়া লাগে গো, কিছু পড়া লাগে গো, কিছু পড়া লাগে গো, পান খাইতে একটা কথা বলি, এদিকে শোনো, এদিকে শোনো, এদিকে শোনো, দেখো তোমার বলবে পারাবারে কড়ি লাগে, সিম্পল ব্যাপার, এত ঘুরি মেচিয়া কথা বলার কি দরকার হয়েছে? আচ্ছা ওরা বলছিল, আমি বললেই খারাপ, ঠিক আছে আমার বুড়ি মাকে দেখেছো?
দাও দাও করে দাও পারা পার করে দাও দাঁড়া কথা কেটে খুঁজি ও বুড়িমা হ্যালো বল কোথায় গিয়েছো গো আছি আছি করি আবার করি করি যেছে করি করি হ্যাঁ যাচ্ছি দাঁড়া রে আজ এই ঘাটেতে করি লাগে আগে জানিতা ও ঠেলা রাখ দিয়া যদি এই ঘাটেতে করি লাগে আগে জানিতা আচ্ছা আজ কাঁধে করি কাঁধে করে কাঁধে করি কাঁধে করে কাঁধে করি একটা বড়ি করে আনিতা কাঁধে করি একটা বড়ি করে আনিতা এই ঘাটেতে করি লাগে আগে জানিতা এই ঘাটেতে করি লাগে আগে জানিতা কাঁধে করে কাঁধে করে একটা বড়ি করে আনিতা কাঁধে করে একটা বড়ি করে আনিতা এই ঘাটেতে করি লাগে আগে জানিতা আচ্ছা মায়েরা আপনারাই বলুন এটা কি করি কেন এটা করি না কি কি গো মায়েরা আপনারা বলুন এটা করি এটা চলবে না চলবে না এসব করি আমি নেই না আর একটা করি আছে কাছি চলা কিচ্ছু মানে চলা বাবু চলা ভয় নাই চল তুই আয় কিচ্ছু মানে সিধু দাঁড়াবি তুমি ডাকলে আসবে না আমি ডাকলে আসবো মাসি ডাক কোচি ভাবছে সামনে ট্রেন যাচ্ছে যদি ট্রেনে করে তুলে নিয়ে পালিয়ে যা সবাই মিলে আমরা করি দেবো নামি মনে সবাই বলুন সবুজ 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 আজ লাল দেখবো তুই দেখ হরি হরায়ে নমঃ একটু হাতে দে এটা মাথায় লে ব্যাপারটা কি হচ্ছে আমি কড়ি খুঁজতে গেছি কড়ির জায়গায় এত বড় দেখি না একটা চকখড়ি সে চকড়ি জলে ফুলে এইছি নাকি বুঝতে পারি যাই হোক ও বুড়িমা তুমি কি ভাবছো ওই কমরে যে চেরাকড়িটা ওই চেরাকড়ি তো ওসব করি আমি নেই না আবার ষোলো আনা অর্থ করি নেবো আর পারাপার করে ষোলো আনা অর্থ করি অর্থ করি অর্থ করি ও অর্থ না ওই তো বললো অর্থ করি অর্থ করি অর্থ করি ভালো করে কানে শোনো কি অর্থ করি মানে পয়সা করি পয়সা করি বড়িমা দেখি সেফটি পিন পরে আছে এখনো ভগ্নি হয়নি অনাবি মনি শোনো শোনো তোমায় কি দিচ্ছি জানো কি গো আজ একে আনা দেবো করি তুমি পার করি দাও তাড়াতাড়ি কৃষের মানা বলো বলো ও কালো সোনা বলো বলো বলো
শোনো, আগেকার সাধু গুরুজনরা বলতো, আচ্ছা, এক মন খুলে সেই যেতে পারে নিতাই চাঁদের দরবারে, গুরুর চাঁদের দরবারে। আচ্ছা, এক মন খুলে সেই যেতে পারে, আর দু মনা হলে নাই না কাছে। তাহলে আমি আগে না দিচ্ছি দু আনা? দুটি পক্ষের মানা আছে, কৃষ্ণ পক্ষ আর শুক্ল পক্ষ, ওখানেও হবে না। এদিকে শোনো, তাহলে আয়নার সঙ্গে একটু চিরনি ফি দিয়ে দেবো। হ্যাঁ, কারণ দু আনা বলেছি, আমার কাছে একটু বেশি আছে তো। তোর তো ঘরে বেশি থাকেই তো। হ্যাঁ, দে দে দে, ভালো করে দে। চার আনা দেব কড়ি, ও পঞ্চভূতের মানা খিতি আপতেজ মরুদ্ব মুখানো হবে না। ছয় আনা? ছটি রিপুর মানা আছে, কাম ক্রোধ লোভ মোহ মাশ্চর্য, তাতেও হবে না। হবে না, তাই কি বলি আনো? কি গো, চলো গো আমার নাভিক মনি। আচ্ছা, আমরা ওপারে যাব গো, তাই নাকি? চলো গো আমার নাভিক মনি, আমরা ওপারে যাব গো, সাধনা করি দেব পার করে। অষ্টপশুর মানা আছে, ওখানেও হবে না। কি গো, দশ আনা দেব? দশ আনাতেও হবে না, দশেন্দ্রিয়ের মানা আছে। তাই কি বলছি জানো? কি গো, জগত করবে করি।
তোমার কাছে কি করি আছি? আমার কাছে থাকলে তো নিশ্চয়ই এতক্ষণ পারাবার হয়ে যেত। বলিও সখী, তোমাদের কাছে কি করি আছি? তোমার কাছে কি আছে? বলিও মাসি, আমার কাছেও করি নেই, তাই কি বলছি না তো বলবো? বল না। দেখো দেখো, এই নাবিকের পায়ে যে যতই যাই করি না কেন, এই নাবিকের পায়ে যে যদি পড়ে যাই না, তবে দেখবি নাবিক মনিকের মনটা সরল হয়ে তা আমাদেরকে পারাপার করে দেবে। তাই চলো সবাই, চলো চলো সবাই মিলে চলো। মেনেছি গো আমরা হারে, মেনেছি করুণা সিন্ধু দেনা বন্ধু জগত পাতে গোপেশ গোপিকা কান্ত রাধাকান্ত নমস্তুতে তপ্ত কাঞ্চন গৌরাঙ্গ রাধি বৃন্দাবনেশ্বরী কল্যাণ বস্তু গগনাভিমণি, আমাদের কাছে আর করি নেই, আমাদের একটা উপায় বলে দাও যাতে আমরা উপরে পারাপার হয়ে যেতে পারি। বেশ, তোমাদের কাছে যখন করি নেই একটা সহজ উপায় আছে, সেটা তোমরা পারবি? বলো না কি উপায় আছে গো। তোমরা সবাই মিলে ওই ব্রজবাসীর দ্বারে দ্বারে গিয়ে ভিক্ষুক করে এসো। ওগো মাসি, বলো রাধি, এই নাবিকমণি যেটা বলছে সেটা কি করবো? দেখো রাধি, এছাড়া তো আমাদের কাছে কোনো উপায় নাই, তাই প্রত্যেকটি ব্রজবাসীর দ্বারে দ্বারে যাও, সবাই পারাপারের জন্য ঝটকেছে আমাদেরকে। তাই তোমার কথা মতো আমি ওই নাবিক মনিকের কাছেই যাচ্ছি। তাই তোমাদের দাহারি আছি, তাই তোমাদের দুয়ারে আছি। তোমার কাছে ষোলো আনাই করে নিলাম, তোমরা সবাই এক মন তো? আগে কে চাপিবে চাপনাই আছি, বদন ভালো নয় গো, নড়াচড়া জন করো না গো,
সমস্ত সখীরা যমুনাই ঝাঁপ দিল, অবশেষের আদরণিক নয় যমুনাই ঝাঁপ দিয়ে ভাসিতে ভাসিতে কিনারায় আসিল। হরে কৃষ্ণ, কেউ পায়ে চরণের ফুলগুলো নিয়ে আবার ছুড়ে পারবেন না। অগরাই দাঁড়ালো সামনে বামেতে, দেখবে চল যুগল মিলন হের বন জলে। অগরাই দাঁড়ালো সামনে বামেতে, রাধা কৃষ্ণের যুগল মিলন সময় বয়ে যাও। এইভাবে নীলা করে আমার গৌরব, কোন কোন ভগবানে দেখিবারে পাও, বাকি বান্ধে বাপ সই আমি কিছুই নাহি জানে। তাহার মাঝে যাচ্ছেন ছেলে বন্ধুলাম আমি, এইখানে রহিল আমার গীতে লহরে, এইখানে রহিল আমার গীতে লহরে, প্রেমানন্দে সবাই মিলে বলুন ঘরে ঘরে।